উষা পাচারে ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে ধৃত জড়িত অভিযুক্ত সুস্মিতা সরকারকে শুক্রবার পুলিশ রিমান্ডে চেয়ে পুনরায় আদালতে সোপর্দ করা হয়। আদালত সুস্মিতা সরকারকে 12 দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। অপরদিকে মামলায় ডিফেন্স পক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিক আদালতে আগাম জামিনের আবেদন করে শুক্রবার আদালত আইনজীবী সম্রাটকর ভৌমিকের আগাম জামিনে মঞ্জুর করে। শুক্রবার এই মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোথ এ সংবাদ জানিয়েছেন। উনি একটা 430-এর বেল পিটিশন করেছিল, আমরা আজকে কেস ডিউটি প্রেস করেছি এবং একটা রিপোর্টও দিয়েছি। অ্যাট দিস স্টেজ হি ইজ নট অ্যান অ্যাকিউজড অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাপ্রিহেনশন ফর অ্যারেস্ট। কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে, সুতরাং এটা ঠিক আছে। আর আমরা এখানে আরেকজন অ্যাকিউজডকে প্রডিউস করা হয়েছিল, সুস্মিতাকে, তাকে 27 তারিখ অব্দি জেসি দিয়েছে। এখন পর্যন্ত এই স্কেচের আর কি আপডেট রয়েছে, মানে ইনভেস্টিগেশন চলছে, আর বাকিদের কি কোনো ধরনের মানে আটক করার কোনো? নিশ্চয়ই মূল 21 যারা আছে এদেরকে খোঁজা হচ্ছে, যখন ধরা হবে তখন আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। উল্লেখ্য যে ভিকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনের বাড়ির সিসি ক্যামের হার্ড ডিস্ক সরিয়ে ফেলার অভিযোগে বিপক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিককে 91 নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশ পাঠানোর পর থেকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারের আশঙ্কা তারা করে বেড়াচ্ছিল বিপক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিককে। তাই আইনজীবী সম্রাটকর ভৌমিক আদালতের কাছে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। শুক্রবার আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।